প্রায় দুই মাস ইঞ্জুরিতে মাঠের বাইরে থাকার পর পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ ইপিএল ক্রিকেট খেলতে নিয়ে গিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু প্রথম ম্যাচে ব্যাটিং করতে পারেননি তিনি। আজ ছিল ইপিএলে তামিমের দল বৈরা হাওয়া গ্ল্যাডিয়ার্সের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ পোখারা রাইনোজ। কিন্তু বৃষ্টির কারণে পুরো ম্যাচ খেলা সম্ভব হয়নি, তাই বৈরা হাওয়ার একাদশে থাকলেও ব্যাটিং করতে পারেননি তামিম। নেপালের কীর্তিপুরে পোখারা রাইনোজের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং নেমেছিল বৈরা হাওয়া। নির্ধারিত সময়ে শুরু হয় খেলা, কিন্তু মাত্র 10.1 ওভারেই নামে বৃষ্টি, যা আর থামেনি, বিদায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। বৃষ্টি নামার আগে চাপেই ছিল পোখারা, তারা 10.1 ওভারে মাত্র 65 রান তুলতেই হারায় 60টি উইকেট। দলের পক্ষে সর্বোচ্চ 23 রান করেন শ্রীলঙ্কার অলরাউন্ডার সেলা গুণারত্নে, আর 16 রান অপরাজিত থাকেন বিবেক যাদব। তামিমের পক্ষে বল হাতে 3 উইকেট নেন দুর্গেশ গুপ্তা।